বাচ্চা যে মানুষ সে বুঝতে পারেনি, তুমিও বুঝতে পারোনি, চার জোড়া জুতো ছিল বলে গুলিয়ে ফেলেছে। দিয়ে তারপরে কি করছো? তাহলে একই ডান পায়ে দুটো দুটো ডান পা হতে হবে ওর, একটা মানুষের দুটো ডান পা এরকম হয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো একদম পরিষ্কার ঝলমলে আকাশ, একদম পুজো পুজো ওয়েদার হয়ে গেছে। আমার তো মানে বেশ মনটা ভালো লাগছে, বাড়িতে কাজে একটা উৎসাহ পাচ্ছি। আর আজকে একটা মানে কি বলবো, আজকে ছ মাস প্রায় পরে, অনেক দিন পরে আর কি দিদি আজকে আমার বাড়িতে আসছে, আসবে, সেই জন্যও আমরা একটু এক্সাইটেড আছি। মানে আমার ননদ আর কি, ননদ এখানে আসবে, আমার ননদের এখানে আমার কাছাকাছি একটা ফ্ল্যাট আছে, সেখানেই ও থাকে। আর কিন্তু ওর ভিলাইতে আর একটা বাড়ি আছে বলে সেখানে গিয়েছিল, ভিলাইতে মানে গেছিল তোমার লকডাউনের আগে কিছু কাজে গিয়ে, এবার লকডাউনের জন্য আটকে গেছিল, অনেক দিন আসেনি। এইবার তানালে তো আগে তো তুমি আমার ছ মাস আট মাস আগের ব্লগে অনেক বাড়ি ননদকে দেখে থেকেছো তোমরা, কিন্তু এখন অনেক দিন আসেনি, অনেক দিন পরে আজকে দিদি আমার বাড়িতে আসছে। আজকে একজনে জোরদার একটা আড্ডাও হবে, জোরদার রান্নাবান্না হচ্ছে। আর মানে আর সায়ন জিম্মা এরা তো খুব এক্সাইটেড, পিসিমণি আসবে অনেক দিন পরে। আর আজকে রান্না হচ্ছে কি কি তোমাদেরকে আগে বলে দিই, রান্না হচ্ছে ইলিশ মাছের ভাপা করব, আর তোমার মাছের তেল, মাছের ডিম, আলু ভাতে, আর করব শুক্তো, শুক্তো হবে, আর হবে কাতলা মাছ হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডাল্লা, এইটা হবে, আর চাটনি হবে আর মিষ্টি, এই হবে আজকের লাঞ্চ। জোরদার পেট পুজো, পুজোর আগেই শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। যাই হোক, তাহলে চলো প্রচুর কাজ করতে হবে, দেখতে থাকো আমি স্টার্ট করি কাজকর্ম। এখন আমি খানিকটা কাজ এগিয়ে নিয়েছি, তোমাদেরকে ঝটাফট দেখিয়ে দিই, তারপরে আবার তো দেখতে থাকবে। সবার আগে পিঙ্কির বাচ্চাদের জামাগুলো দিয়ে দিই, খুব পছন্দ, ভালো হয়েছে। আর পাঠ করতে হবে না, এমনি কোনটা কার হবে দেখে নাও, ব্যাস চলো। আর বাচ্চাদের জামা বেশি খুললে তারপর তারা ভাববে পুরনো। এইটা আমার মেয়ের ছেলে, এটার কি সুন্দর কালারটা না, খুব সুন্দর হয়েছে সব কটাই। এইটা আমার ছোট ছেলে, ছোট ছেলের, ছোট ছেলেকে মেয়েদের জামা দিলে ভালো হতো বলো। ছোট ছেলের তো মেয়েদের জামাই পরে, ওর ছোট ছেলেটাকে মেয়েদের জামা দিলেই ভালো হতো, ও ছোটটাকে মেয়েদের জামা পরায়, পুরো মেয়ে চুল বেঁধে, তাই না? ওই দেবে বলেছে একজন মেয়েদের জামা, সেটা পরাবো। দুটো কিনেছি আপনি জানো, দুটো কিরকম হয়ে গেছে না, ছেলেদেরই কিনেছি দুপাটু, কি গো তুমি, দুটো দু রকমের জুতো কিনেছে দু পায়ে, একই ডিজাইন কিন্তু এক পায়ে জুতো দুটো কিনেছি, একই পায়ে পরতে পারে, চিন্তা করো একই পায়ের জুতো দুটো, কি গো তুমি। আরে দুবার ধরে দেখলাম, দেখেও দেখছি যে না, আজকে পড়াতে গিয়ে দেখছি যে তা এক জিম্মা পিসিমণি এসে গেছে,
না দাঁড়াও আগে দেখিনি তারপরে একবারে কাজ তারপরে তুলে ফেলবো একদম পিসিমণি অনেক জামা কাপড় এনেছে সেগুলো এই যে বুড়িমার জন্য অনেক জামা কাপড় আমাদের সবার জন্য এনেছে বলছি না চুপ করো না দিদি বলছে না বলিস না বলিস না ও হয় নাকি আগে দেখিয়ে নি আবার তুলে ফেলবো একেবারে কাজ মিটে যাবে আর আগে ওরটা দেখিয়ে দিই এই যে পিসিমণি গাউন এনেছে দেখো এই যে তুই একটু এরপর উঠে দেখা তো এরপর উঠে দাঁড়া আস্তে করে দাঁড়া এই দেখো দেখেছ এই গাউন এনেছে পিসিমণি কি সুন্দর না লিটল শপের সর নাম 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 গাউন হলো আচ্ছা দেখো আমার ভালো লেগেছে এটা আমার এই দেখো ওর ভালো লেগেছে এইটা ইউনিকর্ন ইউনিকর্ন দেবা শীতকাল তো আসবেই না আর পিসিমণি কেনা শেষ নেই পিসিমণি কেনা শেষ নেই বুঝেছো তো আর এইটা এনেছে সায়নের শার্ট আর এইটা আমার কুর্তি আমার বন্ধুরা দেখতে বলো আর এইটা হচ্ছে তার ভাইয়ের জন্য আমার বরের জন্য আর ওর ভাইয়ের জন্য ওইখানে বসাতে দেখাতে দেবে না না বলছে না তুই তোর দিকে ক্যামেরা করে কর যাকে এইটা পাঞ্জাবি ভাইয়ের জন্য আর ওর এই ক্লিপ গুলো সমস্ত সঙ্গে সঙ্গে খুলে ফেলে ওই ড্রেসের সাথে দেখো কি সুন্দর সুন্দর ক্লিপ ইউনিকর্ন আছে ওই ইউনিকর্ন খুব ভালোবাসে ওই জন্য এই ছিল পিসিমণি রানা গিফট আর এখন এইগুলোই দেখালাম চলো তাহলে আবার এবার তাহলে চলো খাওয়া দাওয়া হবে রান্না আমার মোটামুটি হয়ে গেছে কমপ্লিট খেয়ে নেবো চলো খেয়ে নেই নিয়ে আবার আড্ডা হবে ওয়েদারটা দারুণ না ওয়েদারটা সত্যি আজকে ফাটাফাটি দেখো একদম মানে ঝকঝক করছে We are the brave We are the bold We can be anything 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 We are the light We light the dark We can do everything 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 So বসো আমি বসছি ওই তো আমি নিয়েছি তোমরা বসো আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই চলো এখানে প্রচুর পার্সেল এসেছে আমার অ্যামাজনে প্রচুর আমি ঘরটা একটু সাজাবো বলে জিনিসপত্র এই দেখো অর্ডার করেছিলাম দেখেছো এই এত পার্সেল এসছে আরও আসবে একসাথে এসে গেলে আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আজকে আর হয়ে উঠবে না কি আলো পড়ে না এই দরজাটা থেকে তাহলে ওই পরের ব্লগে তোমাদের সাথে আমি ওইগুলো কী কী কিনলাম সেগুলো নিশ্চয়ই দেখাবো আজকের ব্লগে আর দেখাচ্ছি না
5টা বাজে দিদি চলে গেছে আবার আসবে কাল পরশু তাহলে কি হলো রে এই দেখো পিসিমনির অনারে এসেছে কিন্তু থামস আপটা আর ওই বেশি খাচ্ছে যাকগে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পূজো এনজয় করো বাড়িতে থেকে তাহলে আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকের মতন বাই বাই তাহলে